হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাজশ্রী, আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি কিছু বিউটি টিপস। আমি আজ স্কিন কেয়ার নিয়ে কিছু কথা বলবো, ছোট ছোট কিছু টিপস দেবো স্কিন কেয়ার নিয়ে। আমাদের রোদে বেরোতেই হয়, যারা স্কুল কলেজ যায় বা চাকরির জন্য বাইরে যায় তাদেরকে রোদে তো যেতেই হয়। তাই রোদে যাওয়ার জন্য আমাদের মুখের মধ্যে, শরীরের মধ্যে ট্যান পড়ে যায়। শুধু যারা বাইরেই যায় তাই নয়, তার যারা রান্নার কাজ করি, বাড়িতে মধ্যে রান্নার কাজ করি, তাদেরও আগুনের সামনে কাজ করার জন্য মুখের মধ্যে ট্যান পড়ে যায়। সেই ট্যান আমরা খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে দূর করতে পারি। আলুর রস যদি আমরা মুখের মধ্যে লাগিয়ে, বা যেখানে আমাদের হাতেও অনেক সময় ট্যান পড়ে, মুখে হাতে লাগিয়ে সেই 10-15 মিনিট রেখে সেটা যদি আমরা ধুয়ে ফেলি, তো সেটা আমাদের ট্যান রিমুভ করতে সাহায্য করে। কারণ আলুতে থাকে এনজাইম ও হালকা ব্লিচিং এজেন্ট, তা যেটা আমাদের ট্যান রিমুভ করতে হেল্প করে। আমার টিপস নাম্বার 2 হলো, অনেক সময় আমাদের মুখের মধ্যে, গলার মধ্যে, হাতে, পায়ে অনেক সময় কালো দাগ হয়ে যায়। সেই কালো দাগ নিয়ে আমরা খুবই চিন্তায় থাকি কিভাবে দূর হবে। সেই কালো দাগ দূর করতেও আমরা ঘরোয়া পদ্ধতিতেও সেই কালো দাগ দূর করতে পারি। সেটা হচ্ছে কোকোয়া বাটার যদি আমরা খুবই সামান্য পরিমাণে নিয়ে সেই কালো দাগের মধ্যে দিয়ে রাত্রে শোবার আগে যদি আমরা ওই কালো দাগের মধ্যে একটুখানি কোকোয়া বাটার নিয়ে লাগিয়ে শুয়ে পড়ি, তাহলে দেখবো আমাদের কালচে দাগ অনেকটা হালকা হয়ে গেছে। কারণ কোকোয়া বাটারে থাকে অ্যান্টি এজেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টি, যা আমাদের ত্বকের দাগ দূর করতে এবং ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে। আমার টিপস নাম্বার 3 হলো, অনেক সময় আমাদের মুখে রোদে বেরোনোর জন্য বা হয়তো আমরা কোনো নতুন কিছু ক্রিম ইউজ করলাম তার জন্য মুখে র্যাশ চলে আসে। সেই র্যাশ দূর করতে আমাদের খুবই সাহায্য করে চন্দনের গুঁড়ো আর লবঙ্গের গুঁড়ো, যদি একসাথে নিয়ে সেটা প্যাক বানিয়ে আমরা মুখের মধ্যে ফেস প্যাকের মতো লাগিয়ে কমসে কম 10-15 মিনিট রাখি। তারপর সেটা যদি আমরা ঠান্ডা প্লেন ওয়াটারে ধুয়ে ফেলি, তাহলে এটা দেখবো আমাদের প্লেন ওয়াটারে ধুয়ে ফেলি তাহলে এটা দেখবো আমাদের র্যাশ দূর করতে খুবই সাহায্য করছে। আমার টিপস নাম্বার 4 হলো, কয়েকটি শশার টুকরো নিয়ে সেটা যদি আমরা পেস্ট করে সেটার সাথে একটু মধু নিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে মুখের মধ্যে লাগিয়ে প্যাকের মতো লাগিয়ে রাখি, তো তারপর কিছুক্ষণ 10-15 মিনিট রেখে ধুয়ে ফেলি, তো এটা আমাদের ত্বকের উজ্জ্বলতা ও আর্দ্রতা বজায় রাখতে খুবই সাহায্য করে। আমার টিপস নাম্বার 5, যেটা আমাদের খুবই হেল্প করবে, সেটা হলো, হয়তো কাল আমাদের কোনো পার্টি আছে বা বিয়েবাড়ি বা পুজো, হঠাৎ করে মুখের মধ্যে দেখলাম একটা পিম্পল এসে হাজির। সেই পিম্পল নিয়ে আমরা খুবই চিন্তায় পড়ে যাই, কারণ আমাদের সামনেই পার্টি, তো সেটা দূর করতে আমাদের খুবই হেল্প করে যেটা, সেটা হলো রসুন। রসুনের রস যদি আমরা একটু নিয়ে যে জায়গাটায় পিম্পল হয়েছে সে জায়গাটায় লাগিয়ে 10 মিনিট রেখে সেটা যদি ধুয়ে ফেলি, তো দেখবো যদি আমাদের আজই পিম্পল উঠেছে, তো যদি আমরা আজই সেটা ইউজ করি, তো দেখবো এক দুবার ইউজ করার পরে পিম্পলটা বসে গেছে। কিংবা যদি ওটা 2 দিন হয়ে গেছে উঠেছে, তো আমরা এটা সারাদিনে 2বার করে 2 দিন বা 3 দিন ইউজ করলেই দেখবো পিম্পল চলে গেছে। এটা আমাদের খুবই হেল্প করে। তো এইভাবে আমরা কিছু ঘরোয়া পদ্ধতি ইউজ করে নিজেদেরকে সুন্দর রাখতে পারি, নিজেদের স্কিনকে সুন্দর রাখতে পারি এবং ভালোও থাকতে পারি। তো আমার
আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমার ভিডিও তোমাদের হেল্প করে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, ভালো রেখো। তো এ পর্যন্তই, টাটা, টেক কেয়ার।